অশ্বক্ষুরের ন্যায় দেখতে উপবৃত্তাকার এই প্রাণীটির নাম হর্সু ক্র্যাব বা লিমুলাস। অনেকের কাছে এটি রাজকাঁকড়া নামেও পরিচিত। স্বাভাবিকভাবে বেশিরভাগ প্রাণীর রক্তের রং লাল হলেও লিমুলাসের রক্তের রং নীল, আর নীল রঙের এই রক্তে রয়েছে অসাধারণ ক্ষমতা। তাই এই কাঁকড়ার প্রতি লিটার রক্ত বিক্রি হয় 11 লাখ টাকায়। রক্তের অসাধারণ ক্ষমতা থাকায় অশ্বক্ষুরাকৃতি কাঁকড়ারা যে কোনো ধরনের ব্যাকটেরিয়া এবং বিষাক্ত পদার্থ থেকে নিজেদের রক্ষা করতে পারে। আজ পর্যন্ত ভ্যাকসিন নিয়ে যত ধরনের গবেষণা হয়েছে এবং যত ধরনের ভ্যাকসিন উৎপাদিত হয়েছে, প্রত্যেকটির জন্যই প্রয়োজন হয়েছে এদের রক্ত। করোনা মহামারীকে নিয়ন্ত্রণ করতে যেসব ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে, সেখানেও ব্যবহার করা হয়েছে হর্সু কাঁকড়ার মূল্যবান নীল রক্ত। এভাবে রাজকাঁকড়ার রক্ত দিয়েই লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হচ্ছে। তাই এদেরকে জীবনদানকারী প্রাণীও বলা হয়। চিকিৎসা বিজ্ঞানে হর্সু কাঁকড়ার ব্যাপক ব্যবহারের কারণে এদের রক্তের দাম এত। 1970 সাল থেকে বিজ্ঞানীরা নীল কাঁকড়ার রক্ত গ্রহণ করে আসছেন। শুরুতে সমুদ্র থেকে ধরে প্রাণীটিকে ল্যাবে নিয়ে আসা হয়। তারপর সেখানে বিশেষ পদ্ধতিতে শরীর থেকে 30% রক্ত বের করে নেওয়া হয়, যার কারণে ধীরে ধীরে বিলুপ্ত হতে যাচ্ছে তারা। এক গবেষণায় দেখা গিয়েছে আগামী 40 বছরে আমেরিকায় এই কাঁকড়ার সংখ্যা প্রায় 30% কমে যাবে। এসব কাঁকড়া গত প্রায় 30 কোটি বছর ধরে বিবর্তনহীন অবস্থায় পৃথিবীতে বাস করে আসছে। তাই এদেরকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।